যান্ত্রিকতার যুগত সকলোরে দৃষ্টি আকর্ষণ করে অহা এখন বিশেষ গরু গাড়ি। গ্রামাঞ্চলের পথত আমি কেতিয়াবা হঠাৎ দেখা পোৱা সাধারণ গরু গাড়ি নহয়। এখন ব্রিটিশ শাসনকালের ঐতিহ্য বহনকারী এইখন ঐতিহাসিক গরু গাড়ি। শিবসাগর জেলার আমগুড়ি সমষ্টির অন্তর্গত বরশিলা চাহ বাগিচাত পাটসিঙার সময় আহিলেই এটা বিশেষ কামত ব্যস্ত হয়ে পড়ে এই বিশেষ গরু গাড়িখনে হঠাৎ দৃষ্টি আকর্ষণ করে সকলরে। সামগ্রী কঢ়িয়ার পরিবর্তে গরু গাড়িখন ব্যবহার করা হয় চাহ বাগিচাত পাটসিঙার পর আরম্ভ করে বিভিন্ন কামত নিয়োজিত হয়ে থাকা শ্রমিকসকলক চাহ যোগান ধরাত। গরু গাড়িখনত সংলগ্ন করা আছে এটা ড্রাম আর ড্রামর তলত জুই দিয়ে চাহ তৈয়ার করব পড়া এটা বিশেষ ব্যবস্থা। ব্রিটিশ শাসনকালত স্থাপিত বরশিলা চাহ বাগিচাত পাটসিঙাকে ধরে বিভিন্ন কামত নিয়োজিত হয়ে থাকা শ্রমিকসকলক সময়ে সময়ে চাহ যোগান ধরে সতেজ করে রখার এই ঐতিহাসিক প্রথা আজিও অব্যাহত রাখিছে বরশিলা চাহ বাগিচা কর্তৃপক্ষ। শিবসাগর জেলার অন্তর্গত বরশিলা চাহ বাগিচাত আজিও চলি আছে তাহানিতে ব্রিটিশের শাসকর দ্বারা পরিচালিত গরু গাড়ীত চাহ তৈয়ার করা বাগিচার বিভিন্ন প্রান্তত কর্মরত শ্রমিকক চাহ যোগান ধরার এই ঐতিহাসিক প্রথা। উল্লেখ্য যে রাজ্যের বিভিন্ন প্রান্তর চাহ বাগিচার সমূহ থাকার দরেই বরশিলা চাহ বাগিচাটো পোহনীয়া জীব জন্তুর প্রবেশ নিষিদ্ধ যদিও এই বিশেষ গরু গাড়িখন টানি নিয়া গরু দুটার নামত আছে বিশেষ প্রবেশ পত্র। প্রতিদিনে পারিশ্রমিকও লাভ করে এই বিশেষ গরু গাড়িখন টানি নিয়া গরু দুটায়। ব্রিটিশ শাসনকালত বাগিচার শ্রমিকসকলে গরু গাড়ীত বনুয়া চাহ খাওয়ার শাড়ি পাতি অপেক্ষা করা এই বিরল দৃশ্য আজিও অব্যাহত আছে শিবসাগরের বরশিলা চাহ বাগিচাত। বাগানত যিমানবিলাক শ্রমিক কাম করে আমি তেওঁলোকে প্রত্যেকদিনে পানি খোৱাৰ ব্যবস্থা করো। আমার যেটা দেখিছে আপনাকে গরু গাড়ি আছে ব্যবস্থা আছে, এই গরু গাড়িটো আপনার ব্রিটিশের যুগেরপরাই গরু গাড়ি প্রচলনটো আছে পানি খোৱাটো। আপনার এই বস্তুটো মানে কি আপনার ধরো কিছুমান জায়গা আপনার যাতায়াত সুবিধা গাড়ি ট্রেক্টর যাব নয় সেনকা জায়গা গরু গাড়িখনও বহুত সুবিধা হয় আর আমি ডেইলি আপনার 400-500 মানুষ পানি খুয়াইছো। যদিও বা এটা গোটেই যান্ত্রিকতা আপনার আছে কিন্তু এতিয়া এতিয়া আমি যেটা বস্তু এতিয়া আগৰ পৰা চলি আছে সেই বস্তুটো আমি বসলে এতিয়া মানে ধরে রাখিছো। শিবসাগরের পৰা সৈয়দ মোস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।